আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ, প্রভাষক ইসলাম শিক্ষা, জিন্নাহ আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কলাপালি ফিরোজপুর। আজকের আমার অনলাইনের বিষয় দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আলকুরআনের পরিচয়। পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের ভোগ ব্যবহার সুখ শান্তি সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের ইরশাদ হয়েছে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা 29। মানুষকে আল্লাহর অসীম নিয়ামত দান করেছেন, পৃথিবীতে তাকে নিজের খলিফা মনোনীত করেছেন। তাই এখানে তাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার বিধান মেনে চলা এবং সে বিধান বাস্তবায়ন করা। আল্লাহ তার নবী রাসূলদের কাছে নাজিল করেন বিধিবিধান সম্মিলিত আসমানি কিতাব। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এর ধারা সূচিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন যুগে নবী রাসূলদের কাছে যেসব আসমানি কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হল আল কোরআন। আল কোরআনের আবেদনিক পরিচয়। আল কোরআন এর বিষয়গত তাৎপর্য ও অন্তহীন গুরুত্বের জন্য আরবি ভাষা বিজ্ঞানীগণ এর নামটিকেও বিশেষ গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছেন, কেননা সর্বশেষ আসমানি কিতাবের এ নাম স্বয়ং আল্লাহ প্রদত্ত। তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আল কোরআনের নামকরণের গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছে। আল কোরআন শব্দটি দুটি শব্দমূল থেকে গঠিত হয়েছে। এক, আল কোরআন শব্দটি অরুণ শব্দ থেকে গঠিত। অরুণ শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা ইত্যাদি। আসমানি কিতাবগুলোর মধ্যে আল কোরআন সর্বাধিক পঠিত, বিধায় একে কোরআন বলে নামকরণ করা হয়েছে। আবার আল কোরআন শব্দটি করণ শব্দমূল থেকে গঠিত। করণ শব্দের অর্থ মিল করা, সামঞ্জস্য, একত্র করা ইত্যাদি। কোরআনের একটি আয়াতের সাথে অন্য আয়াতের মিল বা সম্পর্ক আছে, বিধায় একে আল কোরআন বলা হয়েছে। আল কোরআনের পারিভাষিক অর্থ। মুফাসসিরগণ বিভিন্নভাবে আল কোরআনকে সংজ্ঞায়িত করেছেন। মিশরের ইসলামী গবেষক আল্লামা জারকানি রহমতুল্লাহ বলেন, কোরআন মাজিদ হল সেই কালাম সমষ্টি যা মুতাওয়াতির বা অবিস্তীর্ণ সনদে বর্ণিত, যা তিলাওয়াত করা হয় এবং যা তিলাওয়াত আল্লাহর ইবাদত হিসেবে গণ্য। ভারতীয় মুসলিম পণ্ডিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, আল কোরআন হল শব্দ ও অর্থ উভয়ের সমষ্টি। এটি মহান আল্লাহর সে কালাম যা তার থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সংশয়হীন পদ্ধতিতে মাসহাবে লিখিত হয়ে আমাদের কাছে পৌঁছেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আল্লামা আবুল বারাকাত আল নাসাফি রহমতুল্লাহ আলাই বলেন, কোরআনের সংজ্ঞা দিয়েছেন, ওয়াল কিতাব ও মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাকতুবিল মাসাহিব মানকুল আনহু নাকলান মুতাওয়াতি বিলা শুবহা। অর্থাৎ আল কোরআন হলো আসমানি কিতাব যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। এটি মাসহাবে লিখিত এবং সন্দেহাতীত পদ্ধতিতে ধারাবাহিকভাবে সংকলিত হয়েছে।